প্রকাশ পাইছে গৃহ বিভাগর শ্বেতপত্র। 2023 রাজ্যের ঘটিছি 1,99,954 অপরাধ, যাহাকে নিয়ে বর্তমান রাজ্য রাজনীতি সরগরম হবার লাগিছি। 2023 রাজ্যর আইন শৃঙ্খলা পরিস্থিতির সুধার রয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ বাতাবরণের আইন শৃঙ্খলা গতি করুথিলা, যাহাকে নিয়ে বিরোধী বিজেডি কইছি এয়া হেউছি পূর্বতন বিজেডি সরকারর সফলতা। এটি কথা কইবি, আজি যে শ্বেতপত্র বর্তমান সরকার সময়ের উপস্থাপিত হয়েছি, তাহা তাহা অতীত দিনর আম সরকার নবীন পট্টনায়ক নেতৃত্ব চালিথিবা সরকারর ই হচ্ছে শ্বেতপত্র। তেণু সবুঠারু বড় কথা হচ্ছে রাজ্যের বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি দ্বারা 42 থর সাম্প্রতিক হিংসা সৃষ্টি করা উদ্যম হয়েছিল, আম সরকার সেতবে সফলতার সহিত উক্ত সাম্প্রদায়িক দঙ্গা কু সফলতার সহিত মোকাবিলা করছেন। তেমন আশা করিবি আজি এ যে বিজেপি সরকার এবে চালিছি, সে অন্তত পক্ষে পূর্ব সরকার ঠারু শিক্ষা লাভ করি অন্তত পক্ষে সাম্প্রদায়িক সদ্ভাব বজায় রাখিবা সহিত সাম্প্রদায়িক সদ্ভাবনা সৃষ্টি করিবে। প্রতিক্রিয়ারে গর্জিছে বিজেপি, পূর্ব সরকার পুলিশ কু কবলিত করি পকেট ভিতরে রাখুতিলে, তেণু অপরাধিক মামলা ও নিয়ন্ত্রণ সরকারক অধীনরে হেউথিলা, হেলে লোক ন্যায় পাইবারু বঞ্চিত হেউথিলে, অপরাধ চরম সীমা অতিক্রম করিথিলা। কিন্তু বিজেপি সরকার লোকক সরকার, সবু অপরাধিক মামলা ও ন্যায় পাইনথিবা ব্যক্তি ও পরিবারকু ন্যায় দেব বিজেপি সরকার ও রাজ্যর আইন ব্যবস্থা বলি সরকারি দল মত রাখিছি। দেখন্তু ইয়ে 2023 মসিহার শ্বেতপত্র আজি গৃহ বিভাগ প্রকাশ করেছি। মু গৃহ বিভাগ স্ট্যান্ডিং কমিটির জন সদস্য, আমি স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন বিষয় অবলোকন করু। 2024 মসিহা পূর্বর বিগত সরকারের এত সংখ্যক ক্রাইম বড়ি যা আজ শ্বেতপত্রের প্রকাশ পাইছি। আপনার এবে এবে মাহাঙ্গা ডবল মর্ডর রায় প্রকাশ পাইলা, সে সময়ের ওড়িশা রাজনীতির উথল পুথল হওয়া এক স্পষ্ট চিত্র, যে সে সময়ের নগর উন্নয়ন মন্ত্রী সম্পৃক্ত লে এবং তাঙ্ক না মধ্যে এফআইআর দর্জ হয়েছিল, আজি সেতুরু জনে মাত্র রিহা হলে, বাকি সমস্তে আকুজড হলে এবং সবু জেলকু গলে। তেমন রাজনৈতিক দৃষ্টি যেভাবে ভাবে হত্যাকাণ্ড হোলা এবং যেভাবে ভাবে লুণ্ঠন চোরি ডকাইতে হোলা, এ 23 মশায় বহু বৃদ্ধি পাই। সে গোটে বিষয় মুবি আপনার, যে আপনার 1362 হত্যা ঘটনা হয়েছিল, সে সময় মাত্র 596 মামলা দর্জ হয়েছিল। এতর স্পষ্ট জনা পড়ুছি যে পুলিশ কোভাবে ভাবে কবলিত হয়েছিল রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক আকাঙ্ক্ষা কারণর, রাজনৈতিক হস্তক্ষেপ কারণর পুলিশ মধ্যে নিরপেক্ষ ভাবে তার কাম করে পারা। এর সবুঠু বড় চাক্ষুষ্য প্রমাণ হচ্ছে এ শ্বেতপত্র। এই শ্বেতপত্র আপনার সে সময় 1,99,954 ধর্তব্য অপরাধ মধ্যে মাত্র 1,362 হচ্ছে হত্যা এবং 370 ডকায়েতি, 2,961 লুণ্ঠন, এ সমস্ত কথা যদি হিসাব করা যায় তাহলে অপরাধ চরম সীমায় পৌঁছিল। বিগত 24 বর্ষর সরকার স্বচ্ছ কুথা নিজের পাইজামে কলা দাগ লগাই নথিবা পূর্বতন মুখ্যমন্ত্রী বা আজির বিরোধী দল নেতা এ শ্বেতপত্র প্রকাশ পড়া পরে সে কইপারে তাঁকর শাসন কিভাবে স্বচ্ছ লা, কিভাবে ভাবে ক্রাইম মুক্ত লা। তেমনি এই ঘটনা আজি স্বরাষ্ট্র বিভাগের পক্ষর শ্বেতপত্র প্রকাশ করা হয়েছি। আমি চেষ্টা করছু এবং আমি বারম্বার যোজনা করছু যে যশস্বী মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকারে অপরাধিক তত্ত্ব কমিব এবং দৃঢ় আকশন নিয়ে যাব। আপনার দেখুবে
ଇଏ ଯେଉଁଭଳି ଭାବରେ ଦୁର୍ନୀତିଗ୍ରସ୍ତ ଅଫିସର ଅଛନ୍ତି ତାଙ୍କ ଉପରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନିଆହେଉଛି, ଏବଂ ଯେଉଁମାନେ ଅପରାଧିକ ତତ୍ତ୍ୱ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ, ଯେଉଁମାନେ ଆପଣଙ୍କର ମଦ ବିକୁଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଲାଇସେନ୍ସ କରିନାହାନ୍ତି ଚୋରା ମଦ ବିକୁଛନ୍ତି, ତାଙ୍କ ଉପରେ ମଧ୍ୟ ଚଢ଼ଉ ହେଉଛି। ଏବଂ ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, ଲୋକଙ୍କ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ ସରକାର ଆଜି ନିଜ ହାତକୁ ଶାସନ ଡୋରି ନେଇଛନ୍ତି, ଏବଂ ଓଡ଼ିଶାରେ କିଭଳି ଭାବରେ ଅପରାଧ ମୁକ୍ତ ହେବ ଏବଂ କିଭଳି ଭାବରେ ଅପରାଧିକ ତତ୍ତ୍ୱକୁ ଦମନ କରାଯିବ ସେଥିପାଇଁ କାମ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି। ଆଉ ଏ ଶ୍ୱେତପତ୍ର ପ୍ରକାଶ କରୁଛି ଗତ ସରକାରର ସମସ୍ତ ତଥ୍ୟ ଉପରେ। ସିଧାସଳଖ ଗୋଟିଏ ହାଣ୍ଡିରୁ ଚାଉଳ ଚିପିଲେ ଯାହା ଜଣାପଡ଼ିବ ସେ ହେଉଛି ମହାଙ୍ଗା ଡବଲ ମର୍ଡର କଥା। କୁଳେଉଣୀ ବରାଳ କିଏ ଥିଲେ? ସିଏ ଜଣେ ଚେୟାରମ୍ୟାନ୍ ଥିଲେ, ସିଏ ବିଗତ ସରକାର ଜଣେ ମନ୍ତ୍ରୀଙ୍କର ପାଖ ଲୋକ ଥିଲେ। ଅସୁଆ ହୋଇକରି ଯେତେବେଳେ ସେ ଦଳ ପରିବର୍ତ୍ତନ କଲେ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରିଦିଆଗଲା, ଏବଂ ତାଙ୍କର ସହଯୋଗୀ ମଧ୍ୟ ହତ୍ୟା କରିଦିଆଗଲା, ତାଙ୍କ ପୁଅକୁ ମଧ୍ୟ ଗାଡ଼ି ଚଢ଼େଇକି ମାରିଦିଆଗଲା କାହିଁକିନା ସେ ସାକ୍ଷୀ ଥିଲେ, ଜଣେ ସାକ୍ଷୀ ଥିଲେ ଯିଏ ତାକୁ ମଧ୍ୟ ହତ୍ୟା କରିଦିଆଗଲା। ସେ ସମୟରେ ଏ ତଥ୍ୟ ଓଡ଼ିଶାରେ ଆଲୋଡ଼ନ ସୃଷ୍ଟି କରୁଥିଲା, ଏହାକୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଗଣମାଧ୍ୟମ ପ୍ରତିନିଧି ସାରା ଓଡ଼ିଶାବାସୀକୁ ଜଣାଉଥିଲେ। ଆଜି ତା'ର ତଥ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି, ତେଣୁ ପ୍ରଶାସନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରାଜନୈତିକ କବଳିତ ହୋଇକି ଥିଲା। କୌଣସି ଗୋଟିଏ ଗରିବ ଲୋକ ଥାନାକୁ ଏଫ୍ଆଇଆର୍ ଦେବା ପାଇଁ ଗଲେ ସେ ଏଫ୍ଆଇଆର୍ର କପି ମିଳୁନଥିଲା ଏବଂ ତାଙ୍କୁ ନ୍ୟାୟ ମିଳୁନଥିଲା, ଏ ସାରା ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣିଛନ୍ତି। ଆଜି ପ୍ରଥମ କରି ମୋହନ ମାଝୀ ସରକାର ଆସିଲା ପରେ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆହେଇଛି, ତୁମେ ଲୋକଙ୍କୁ ଭଲ ବ୍ୟବହାର କରିବ। ପୋଲିସର କର୍ତ୍ତବ୍ୟ ବ୍ରିଟିଶ ଜମାନର ପୋଲିସ ନୁହେଁ, ଇଏ ଗଣତନ୍ତ୍ରର ପୋଲିସ। ଏଠି ଜନତାଙ୍କର ପଇସାରେ ପ୍ରଶାସନିକ କର୍ମଚାରୀମାନେ ପୋଲିସମାନେ ଦରମା ପାଆନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କର କୌଣସି ଅଧିକାର ନାହିଁ କାହାକୁ ଅସମ୍ମାନ କରିବା। ପ୍ରଥମେ ତାଙ୍କୁ ସମ୍ମାନ କରିବା ଏବଂ ତାଙ୍କର କାମ କରିବା, ସମଧାର୍ଯ୍ୟ ଭିତରେ କାମ କରିବା। ଇଏ ଆଜି ସିଧାସଳଖ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯିଏ ନିଜେ ଗୃହର ନେତା ବା ବିଭାଗର ନେତା, ସେ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ସମସ୍ତ ଅଧିକାରୀକୁ। ତେଣୁ ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ସେ ସମୟରେ ଆପଣଙ୍କ କଳଙ୍କିତ ଅଧ୍ୟାୟ ଥିଲା, ଆଜି ସ୍ୱଚ୍ଛ ଶାସନ ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଛି, ଲୋକଙ୍କ ଶାସନ ପ୍ରତିଷ୍ଠା ହୋଇଛି ଏବଂ ସ୍ୱାଭାବିକ ଅବସ୍ଥାକୁ ଫେରି ଆସିଛି। ସେପଟେ କଂଗ୍ରେସ ମଧ୍ୟ ଚୁପ୍ ବସିନି, ରାଜ୍ୟରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତିକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରନ୍ତୁ ସରକାର, ଏହା ସହିତ ପୋଲିସକୁ ପୂର୍ଣ୍ଣ ସ୍ୱାଧୀନତା ଦିଆଯାଉ କହି ଦୃଢ଼ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛି। ଦୁଷ୍କର୍ମ ଓ ହତ୍ୟା ବଢ଼ିଥିବା ନେଇ ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିଛନ୍ତି କଂଗ୍ରେସ ବିଧାୟକ ତାରା ବାହିନୀପତି। ଦେଖନ୍ତୁ, ବିଶେଷ କରି ବଢ଼ିଛି ରାଇଟିଂଟା, ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ବଢ଼ିଛି, ଆପଣଙ୍କର ହିନ୍ଦୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ବଢ଼ିଛି, ଗଣ୍ଡଗୋଳ ହେଇଛି, ଏବଂ ତା ସହିତ ଦୁଷ୍କର୍ମ ଓଡ଼ିଶାରେ ସବୁଠୁ ଦୁଷ୍କର୍ମ ବଢ଼ିଛି। ଯେଉଁ ଦୁଷ୍କର୍ମ ହେଇଛି, ରାଇଟିଂ ହେଲା, ଦୁଷ୍କର୍ମ ହେଲା, ତାପରେ ଆସିଲା ଆପଣଙ୍କର ସିପିଆଇ ମାଓବାଦୀ, ସିପିଆଇ ମାଓବାଦୀ ମଧ୍ୟ ହତ୍ୟା ବଢ଼ିଛି। ତା 2023ରେ ଆପଣଙ୍କର ଡକାଇତି ହେଲା 2826 ଦୁଷ୍କର୍ମ, ଡକାଇତି ହେଲା 1362, ଯାହାଫଳରେ କି ଏଇଟା ସବୁଠୁ ସର୍ବାଧିକ। ମୁଁ ସେଇଟା ହେଉଛି ସେ ସରକାରରେ, ଏ ସରକାରଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି, ଦୟାକରି ତମେ ଆଉ ଥାନାରେ ଇଣ୍ଟରଫେୟର କରନି, ଆଉ ଦୁଷ୍କର୍ମ ବଢ଼ାନି। ରାଜଧାନୀ ଭଳି ଜାଗାରେ ଗୋଟେ ଦିନରେ 4 ମର୍ଡ଼ର, କାଲି ବି ଗୋଟେ ମର୍ଡ଼ର ହେଇଛି ରାଜଧାନୀ କି ଏବଂ ଗାଁ ଗହଳିର। ଯେଉଁଠି ଅନ୍ୟାୟ ଅତ୍ୟାଚାର ହେଉଛି, ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ତାକୁ ନିୟନ୍ତ୍ରଣକୁ ନିଅନ୍ତୁ। ତମେ ଯଦି ବିଜେପି ବାଲା ବି ଲୋକ ତମକୁ ଭୋଟ ଦେଇଛନ୍ତି, ତମେ ଆଉ ଦୁଷ୍କର୍ମକୁ ଉତ୍ସାହିତ କରନି। ଯେଉଁ ହିନ୍ଦୁ ମୁସଲମାନ ଗଣ୍ଡଗୋଳ ବି ଆଉ ରାଇଟିଂ ବି ଉତ୍ସାହିତ କରନି, ହିନ୍ଦୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବି ଦାବି ଦେବା ପାଇଁ
মুসলমান ভাই মানুষ দাবি দেওয়া হিন্দু ভাই মানুষ দাবি দবাই দেওয়া তুমি আউ রাইটিং আরম্ভ করনি ঘোগা গন্ডগোল করনি এতিকি এতিকি এ যে আপনার দিয়েছেন হোয়াইট পেপর দিয়েছেন কমল যাক বাড় কহবার কিছু না আসন্তা দিন আলোচনা হব। তবে 2023 রাজ্যের ঘটে অপরাধ মধ্য 1362টি হত্যা 370 ডকায়ত 2826টি দুষ্কর্ম 2691টি লুণ্ঠন 1695টি দঙ্গা হইতবা নি শ্বেতপত্রে উল্লেখ রয়েছে। নূয়া সরকার নূয়া আইন ব্যবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা কেতে সুদৃঢ় রয়েছে তাহা উপরে রইব সমস্ত নজর। ব্যুরো রিপোর্ট, স্বাধিকার নিউজ।